জাতীয় মহিলা কমিশনের নয়া সদস্য ডক্টর অর্চনা মজুমদার আর জিকর আবহে মহিলা কমিশনে বাংলার প্রতিনিধি সিএনএ এক্সক্লুসিভ অর্চনা মজুমদার দেখুন কি বললেন তিনি এই মুহূর্তে আমরা যদি আমাদের রাজ্য তথা বাংলার দিকে তাকাই তাহলে দেখব যে এক চরম অস্থিরতার মধ্যে দিয়ে আমরা চলেছি আর জিকরের একটি ঘটনা গোটা বাংলাকে শুধু নয় গোটা দেশ তথা দেশের বাইরের বিভিন্ন জায়গাকে নোয়ারিয়ে দিয়েছে আন্দোলন প্রতিবাদ স্লোগান সমস্ত কিছু মিছিল অনুষ্ঠিত হয়েছে এর পরেও কোথাও যেন এই সমস্যার সমাধান এখনও অধরা থেকে গেছে তার কারণ শুধু আরজিকরের ঘটনাটি নয় আরজিকরের ঘটনার আগে সেই পার্কস্ট্রিট থেকে শুরু করে হাঁসখালি কখনো কান্দুনি এমন ঘটনা যেমন আমাদের সামনে এসছে ঠিক তার পাশাপাশি আরজিকরের পরে আরও একাধিক ঘটনা সেটা কুলতলি হোক বা কৃষ্ণনগর কিংবা ফরাক্কা বিভিন্ন জায়গায় এই মহিলাদের ওপর অত্যাচার মহিলাদের ওপর নির্মম ভয়াবহ পাশবিক ঘটনা ঘটার এক নয় একাধিক উদাহরণ এই বাংলা জুড়েও আছে ভারতবর্ষও তার ব্যতিক্রম নয় এই মুহূর্তে আমরা আমাদের স্টুডিওতে আমাদের সামনে এমন একজনকে পেয়েছি যিনি আজই এই বাংলার এই নারী নির্যাতনের আবহে যখন সরগরম পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে ঠিক সেই সময় জাতীয় মহিলা কমিশনের একজন অন্যতম সদস্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন তাকে আপনারা হয়তো অনেকেই চেনেন অনেকেই জানেন কিন্তু অন্যভাবে আজ থেকে বা এই মুহূর্ত থেকে বলা যেতে পারে তার পরিচয়টা অনেকটাই বদলে গেল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মহিলা কমিশনের সদ্য যোগ দেওয়া সদস্য ডাক্তার অর্চনা মজুমদার দিদি আপনাকে স্বাগত জানাই শুভেচ্ছাও রইল কিন্তু তার পাশাপাশি প্রথম প্রশ্নটাই হচ্ছে এখানে যে রাজনীতির আঙিনা থেকে একেবারে দূরে সরে এসে একেবারে নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে দেশের মহিলার জন্য বাংলার মেয়েদের নারীদের জন্য কাজ করার যে সুযোগ আপনি এই অ্যাসপেক্টে পাচ্ছেন বা পেতে চলেছেন সেটাকে আপনি কিভাবে দেখছেন দেখুন আমি মানে বলতে পারেন আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল যে মহিলাদের জন্য কিছু করার কাজ করার অনেক যে কারণে আমি তো রাজনীতিবিদ ছিলাম না আমি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে ভারত সরকারের চাকরি করেছি বড় পদমর্যাদায় কাজ করেছি বিভিন্ন জায়গায় সেই চাকরি আমি স্বেচ্ছায় ছেড়ে এসেছিলাম যে পশ্চিমবঙ্গের জন্য পশ্চিমবঙ্গের মেয়েদের জন্য কিছু কাজ করার জন্য সেই প্ল্যাটফর্ম খুঁজতে খুঁজতে আমি গিয়ে একটা রাজনৈতিক দলে যোগদান করি ভোটেও কনটেস্ট করেছি কাজও করেছি গ্রাম বাংলায় নানান জায়গায় দৌড়ে বেরিয়েছি নানান ঘটনার সাক্ষী হয়েছি চেষ্টা করেছি কিন্তু আমার মনে হয়েছিল আমাদের ক্ষমতাটা একটা জায়গায় সীমিত আমাদের এমন সিস্টেম আমাদের এমন আমাদের কনস্টিটিউশন যে অনেক সময় ন্যায্য বিচার পেতে এত বিলম্বিত হয় বা এত সঠিক বিচারটা পায় না সেই জায়গায় দাঁড়িয়ে কোনো জায়গায় হয়তো সঠিক দেখাশুনো করা তার মূল্যায়ন করা বা কিছু আইনের পরিবর্তন করা বা তদারকি করা বা কিছু চেঞ্জ করার প্রয়োজন হয়তো আছে ভগবান আমাকে সেই সুযোগটা আজকে এনে দিয়েছেন এবং আমি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি তাদের কাছে কৃতজ্ঞ যে এরকম একটা গুরু দায়িত্ব দিয়ে আমাকে এই পরীক্ষায় নামিয়ে দিয়েছেন যে যেখানে বাংলার মেয়েরা আজকে অসহায় অবহেলিত নৃশংসভাবে একটি ডাক্তার মেয়ে তার কর্মস্থলে রাতের অন্ধকারে তার উপরে যে নারকীয় অত্যাচার এবং রেপ মার্ডার হয়েছিল তার সত্যিকারের দর্শকেরা কিন্তু আজও ফাঁসি হয়নি তার পরবর্তীকালে দেখুন এই দুমাসের মধ্যে অন্তত খুব কম হলেও গোটা দশ বারোটা ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে গেছে যেখানে বাচ্চা শিশু নবছর থেকে শুরু করে আপনার জয়নগর থেকে কৃষ্ণনগর কোনো জায়গায় কিন্তু সত্যিকারের দর্শক হয়তো প্রশাসন একজনকে ধরে ক্ষান্ত হয়ে গেছেন পুলিশ কোনো জায়গায় এফআইআর নিতে চাননি কোনো জায়গায় দেখা গেছে যে প্রমাণের অভাব কোনো জায়গায় সরকারি তদারকিতে প্রমাণ লোপাট যেটা সুপ্রিম কোর্ট বলছে এই নানান জিনিসের ফলে বিচার বিলম্বিত এবং বিচার ডিনাইড সেই জায়গায় আমি কাজ করব এর চেয়ে আনন্দের আমার কাছে আর কিছু নেই
বেশ, খুব স্বাভাবিকভাবেই চ্যালেঞ্জটা অনেক বড় এবং কাজের পরিধিটা আপনার বেড়ে গিয়েছে। আমার প্রশ্ন এখানে যে দেখুন, জাতীয় মহিলা কমিশন একটি রয়েছে, কিন্তু বাংলার মানুষ, সাধারণ মানুষ যারা এই ধরনের সমস্যার মধ্যে পড়েন, তারা প্রথমে তো যায় হচ্ছে থানাতে, তারপর তারা থানার থেকে যদি না হয় তাহলে হয়তো তারা গিয়ে লোকাল যারা রাজনৈতিক দল আছে তাদের দ্বারস্থ তারা হতে থাকে। জাতীয় মহিলা কমিশনের কাছে যে নারীদের নানা রকম অভাব অভিযোগ নিয়ে যাওয়া যায়, এই সচেতনতাটাই বোধহয় বাংলার নারীদের মধ্যে, বাংলার মানুষের মধ্যে নেই। আপনার কি মনে হয় না যে সচেতনতা গড়ে তোলাটা আপনার কাছে একটা বড় চ্যালেঞ্জ? নিশ্চয়ই, একেবারে সঠিক কথা। মানে যেখানে বিচার পায় না, যেখানে অবহেলিত মানুষগুলো অত্যাচারিত হওয়ার পরে থানায় গিয়ে তাদের এফআইআর রেজিস্টার হয় না, এফআইআর হলে পুলিশ একটা রিপোর্ট দিয়ে বা মেডিকেল করে এইসব করে ছেড়ে দেয়, কী করবো, কোথায় যাব, কার কাছে যাব, কোথায় গেলে সুরাহা হবে, অথচ তার সর্বনাশ হয়ে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে মহিলা কমিশনের যে রকম মহিলা সুরক্ষা দেওয়া কাজ এবং তাদের জেন্ডার ইকুয়ালিটি প্রতিষ্ঠা করা সেটা যেমন কাজ, তাদের ওমেন এম্পাওয়ারমেন্ট যেমন কাজ, ঠিক সেই রকম সমাজের মানুষকে জানানো যে মহিলা কমিশন কী কী কাজ করে, কী কী কাজ করে। তার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট কাজ, সমাজে মহিলাদের সচেতনতা বাড়ানো, এই মহিলাদের তারা কী তাদের অধিকার এবং কোনটা তারা সেই অধিকার থেকে কত দূরে আছেন সেইটা পাওয়ার জন্য তাদের কী করতে হবে, তার উপরে নানা ধরনের প্রোগ্রাম করা হয়, শিক্ষামূলক বা কোনো অনেক প্রচারমূলক অনেক ধরনের প্রজেক্ট নেওয়া হয় এবং সেগুলো যাতে সঠিক জায়গায় ঠিকঠাক হয় এটা দেখা যেমন একটা কাজ। সত্যিকারের মহিলারা যারা ডিপ্রাইভড সেকশন, যেমন এসসি এসটি ওবিসি বা গ্রামের প্রান্তিক বিপিএল মানুষ, যারা আইনের কিছুই বোঝেন না, সহজ সরল মানুষ, তাদের উপর দিনের উপর দিন মেয়েদের উপর অত্যাচার হয়ে চলছে, সেই মহিলাদের, সেই মা বোনেদের, তাদের যেন তারা তাদের নিজের অধিকার সম্বন্ধে এবং অধিকার না থেকে যদি তারা বঞ্চিত হন তাহলে তাদের কি করতে হবে সেই সম্বন্ধে জাগ্রত করা, তাদের জানানো, এটা মহিলা কমিশনের একটা ডিউটি এবং আমি এইটুকু বলতে পারি আমি তার উপরে কাজ করব। এই যে জাতীয় মহিলা কমিশন, অনেকেই হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না যে জাতীয় মহিলা কমিশন একটা কনস্টিটিউশনাল পোস্ট বা কনস্টিটিউশনাল বডি এবং তার অসীম ক্ষমতা রয়েছে। এইখানে দাঁড়িয়ে আমার প্রশ্ন যে এই মানুষকে সচেতন করা বা মানুষ কিভাবে খুব সহজেই আপনার কাছে পৌঁছবে, বাংলার সাথে এই এই বিষয়গুলোকে কিভাবে সাজাবেন, কিছু পরিকল্পনা কি করেছেন? দেখুন, আমাদের একটা টিম, জাতীয় মহিলা কমিশন সর্বসাকুল্যে 5 জনের টিম, সেখানে একজন আমাদের চেয়ারম্যান আছেন, নতুন চেয়ারম্যান জয়েন করেছেন আমাদের, আমি তার সঙ্গে আগে কাজ করেছি, অত্যন্ত ভালো মহিলা, আমি আশাবাদী, তিনি সবসময় পজিটিভ, সবসময় কাজে হেল্প করেছেন। আর এছাড়া একজন সরকারি আইএএস মহিলা অফিসার থাকেন। এই দুজন বাদ দিলে মেম্বার আর 3 জনের মধ্যে 2 জন আপাতত আমি আর আরেকজন আছি, আরেকজন হয়তো ভবিষ্যতে জয়েন করতে পারে। সারা ভারতের সমস্ত জায়গায় আপনার 140 কোটি যদি আমি নাগরিক সংখ্যা বলি তাহলে 70 কোটি মহিলা। এই 70 কোটি মহিলার ভালো মন্দ, তাদের অধিকার, তাদের সুরক্ষা, তাদের উপরে এম্পাওয়ারমেন্ট, তারা কীভাবে নিজের যোগ্যতা অনুযায়ী কর্মক্ষেত্র থেকে বাড়িতে সব জায়গায় পাবেন, তাদের আইন সম্বন্ধে সচেতন করা, তাদের সরকারি নীতি কী কীভাবে করতে হবে এগুলো জানানো, মুখে বলা শত সহজ, আমাদের মতো ভারতে বর্ষের গ্রাম প্রান্তিক গ্রামের দরিদ্র অঞ্চলে কিন্তু করাটা খুব দুরূহ কাজ। সেই জায়গায় দাঁড়িয়ে আমি কটা, যেমন আমাদের কতগুলো নীতি, যে কোনো মহিলা যে কোনো প্রান্ত থেকে সরাসরি মহিলা কমিশনে তাদের নালিশ জানাতে পারেন এবং কমিশন সুয়োমোটো তার তদন্ত শুরু করতে পারে, এবং প্রয়োজনে যদি কোনো নীতি, ভারত সরকারের কোনো নীতি বা থানায় কোনো বাধা বা আইনি ক্ষেত্রে কোনো জটিলতা যার জন্য এই বিচার প্রয়োগ করা খুব মুশকিল হয়ে যায়, সেক্ষেত্রে মহিলা কমিশন আইনের বদলের জন্যও সুপারিশ করতে পারে। তারা লোকসভা রাজ্যসভা থেকে শুরু করে
তারা বিচার ব্যবস্থাকেও তারা আইন প্রণয়ন বা আইনের শুদ্ধিকরণের জন্য বলতে পারে। এবং এর চেয়ে বড় কথা সচেতনতা, মহিলাদের মধ্যে সচেতনতা, আমার কি অধিকার আছে, আমার কি পাওয়ার কথা। একটি ছেলে সে যদি ক্লাস টেনে পড়াশুনো করে স্কুলে যায়, বাড়িতে আসে ব্যাগটা ফেলে সে অন্য কাজ করে। একটি মেয়েকে স্কুলে গিয়ে এসে তাকে বাড়িতে রান্না করতে হয়, কাজ করতে হয়, দৈহিক কাজকর্ম করে সে পড়ার সময় পায় না, সে পায়ে হেঁটে যায়, তার পেছনে বাবা মা খরচ করে না। এটা শুধু মানে আগের দিনের কথা না, আজকেও গ্রাম বাংলায় এই জিনিসগুলো ঘটছে। সুতরাং তার অধিকার সম্বন্ধে পরিবারের মধ্যে সেই মেয়েটি কতখানি সচেতন, এই সচেতনতা বৃদ্ধির জন্য যা যা করতে হয় সেই প্রজেক্টগুলো আমরা নেব। এবং আমি আশা করি আমাদের যিনি চেয়ারম্যান তিনি এইসবে অত্যন্ত উৎসাহী, এবং আমাদের একটা খুব ভালো টিম হয়েছে। আমরা আগে অনেক সারা ভারতবর্ষের মহিলাদের জন্য কিছু করব, আর বিশেষ করে আমি পশ্চিমবঙ্গে বড় হওয়া এবং পশ্চিমবঙ্গে কাজ করা, এতদিনের পশ্চিমবঙ্গের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকা, আমি মনে করি বাংলার যে দুর্দশা আজকে, বাংলায় যেভাবে নারী নির্যাতন থেকে শুরু করে অ্যাসিড অ্যাটাকে আজকে বাংলা প্রথম, লজ্জার কথা। বাংলার মেয়েরা জানে না, অনেক মেয়েরা জানে না তাদের কি অধিকার, তাদের কি করা উচিত, তারা কোথায় যাবে, কার সাহায্য নেবে। প্রত্যেকটা জায়গায় তারা, অনেক জায়গায় তারা প্রতারিত হন। এই জিনিসগুলো থেকে তাদের সচেতন করাই আমাদের আগামী দিনের কাজ, আমাদের দায়িত্ব। এই জায়গা থেকে আমার প্রশ্ন, যে বাংলার যে এই মুহূর্তে যে পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি বা দেখছি, সেইটাকে আপনি একজন জাতীয় মহিলা কমিশনের সদস্য হিসাবে কীভাবে ব্যাখ্যা করছেন, কতটা উদ্বেগের বাংলার নারীদের জন্য, বাংলার নারী সুরক্ষা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে, নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন বারংবার বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে উঠেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কীভাবে দেখছেন বাংলার এই পরিস্থিতিকে? পশ্চিমবঙ্গে একটা স্টেট কমিশন আছে, আমার খুব আফসোস লাগে, সেখানেও মহিলারা আছেন, শিক্ষিত মহিলারা, যাদের অনেক কাজ তারা করতে পারেন, কিন্তু তাদের কাজগুলো কিন্তু আমরা সেইভাবে এতদিন অবধি, আমি জানি না আগামী দিনে তারা আরও ভালো কাজ করবেন, আশা করি হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একত্রে কাজ করব, কিন্তু সেইভাবে আমরা এই আরজিকরের ঘটনা বলুন বা এই যে পরপর আরও 10-12 ঘটনা ঘটে গেল, কতগুলো প্রাণ অকালে ঝরে গেল, কতগুলো মেয়ের জীবন সম্মান সব কিছু নষ্ট হলো, মহিলা কমিশন সেভাবে এগিয়ে এসছে বলে আমরা কিন্তু টিভির পর্দায় বা খবরে পাইনি। সেই জায়গা থেকে আমি মনে করি জাতীয় মহিলা কমিশন শুধু নয়, রাজ্যের মহিলা কমিশনকেও এগিয়ে আসতে হবে, এবং জাতীয় মহিলা কমিশন উইল ডু দেয়ার বেস্ট, এইটুকু আমি প্রমিস করতে পারি। আমাদের যে ক্ষমতা, যে ফান্ড যা আছে, সেটা দিয়ে অন্তত পশ্চিমবঙ্গে যদি আমাকে দায়িত্ব দেওয়া হয় বা উত্তর পূর্ব ভারতের দায়িত্ব দেওয়া হয়, সেইভাবে আমি সাজিয়ে গুছিয়ে প্ল্যান প্রজেক্ট করে আমাদের বিজয় রাহাতকার দিদি যিনি আমাদের চেয়ারম্যান, তার পারমিশন নিয়ে আমরা টিম ওয়ার্কটা সেভাবে সাজিয়ে করব, যাতে করে আগামী দিনে মেয়েরা বলবে হ্যাঁ আমাদের জাতীয় কমিশন আছে, আমাদের দিদিরা আছেন আমাদের পাশে, আমরা আমাদের অধিকার সম্বন্ধে প্রত্যেকেই আমরা জানি কি করতে হবে, কোথায় যেতে হবে। এবং সশক্তিকরণ, ওমেন এম্পাওয়ারমেন্ট, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে দেশের মেয়েরা এম্পাওয়ার্ড নয়, মহিলাদের উপরে অত্যাচার হয়, তার বিচার হয় না, যে দেশে মেয়েদের নিরাপত্তা নেই, সে দেশ কখনো উন্নতি করতে পারে না। সুতরাং মহিলা সশক্তিকরণ ছাড়া, আমরা মা দুর্গার রাজ্যের লোক, আমরা আমরা আমাদের আমাদের ঘরে মা দুর্গা ভাবি, প্রত্যেকটি মেয়েকে, বউকে, ইয়েকে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি নারী শক্তি সর্বাগ্রে, এবং আমাদের প্রধানমন্ত্রী সব সময় সব ইয়েতে মহিলা শক্তিকে অগ্রাধিকার দেন, এবং মহিলাদের জন্য তিনি সবার আগে তিনি দৌড়ে আসেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নিশ্চয়ই আগামী দিনে ভারতবর্ষে মেয়েদের একটা, এই যে ভয়ঙ্কর ঘটনা পশ্চিমবঙ্গে ঘটছে, আমরা কাজ করব আগামী দিনে যাতে আমাদের এই কাদম্বিনী অভয়াদের না দেখতে হয়। নতুন একটি পথে আপনি পথ চলা শুরু করলেন, এবং সেই পথটি সুবিশাল, যতটা তার দায় বা দায়িত্ব অনেকটা, এবং বাংলার মাটিতে তো আপনাকে কাজ করার ক্ষেত্রে নানাবিধ প্রতিবন্ধকতা হয়তো সম্মুখীন হতে পারে, তো সেই জায়গায় আপনি প্রস্তুত? তো দেখুন, যে কোনো ভালো কাজ করতে গেলে বাধা আসে। এখন যারা ধরুন প্রতিদিন একটা না একটা কাদম্বিনীকে রেপ হচ্ছে, মার্ডার হচ্ছে, এই ঘটনাগুলো ঘটাচ্ছে, তারা তো সংখ্যায় কম নয়, তারা দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছে।
সবসময় মহিলাদের ওপর শারীরিক ক্ষমতা দৈহিক ক্ষমতা প্রয়োগ করে তারা তাদের দাবিয়ে রাখছে এবং এই শ্রেণীর মানুষগুলো নিশ্চিন্তভাবে বিরোধ করবে বাধা আসবে কিন্তু আইনের হাত সবচেয়ে বড় হাত আইনের প্রয়োগ সবচেয়ে বড় প্রয়োগ এবং সুচিন্তিত আমরা যদি সুচিন্তিতভাবে কিছু নিয়ম আইন প্রয়োগ করে সকলকে অ্যাওয়্যার করে নানানভাবে এবং এই সমাজের মহিলা মায়েদের নিয়ে এগিয়ে যেতে পারি তাহলে বোধহয় অসাধ্য নয় কমানো যাবে একেবারে আমরাও আশাবাদী বিশেষ করে এই কারণে আশাবাদী যে বাংলা থেকে জাতীয় মহিলা কমিশনের একজন সদস্য আমরা পেলাম এবং বিশেষ করে বাংলার নারীরা যারা রয়েছেন তারা খুব সহজেই এবার কিন্তু জাতীয় মহিলা কমিশনের সঙ্গে যোগাযোগটাও করে উঠতে পারবেন তো সেই জায়গায় দাঁড়িয়ে এই নতুন পথে পথ চলার জন্য আরও একবার আপনাকে শুভেচ্ছা জানাবো এবং এই পথে আপনি অনেকটা এগিয়ে যান যাতে অন্তত বাংলার নারীদের অনেকটা সহায়ক হয়ে ওঠে আজ এ পর্যন্তই আপনারা দেখতে থাকুন সিএন।